মাম্মা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝুমাদির, চলো চলো চলো, এখন আর ঝাড় দেয় না, চলো। এই যে খাবার খাবে না, খাবে না, চলো চলো। ও মা, ওরম করে না মা, চলো খাবো আমরা। ঠাম্মামে ঘরে চলো, ঠাম্মামে ঘরে চলো, ঠাম্মামে ঘরে চলো। রাহি, ঝুমা পিসি ঝাড় দেওয়া হয়ে গেছে, মা রেখে দাও, ঝাঁটা রেখে দাও, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে মা। বাবা, তুই ম্যাক্স দাদার কাছে ঝাঁটা নিয়ে যাচ্ছিস? চলো চলো চলো, ঠাম্মামে ঘরে চলো, ঠাম্মামে ঘরে, হ্যাঁ চলো ঠাম্মামে ঘরে চলো। চলো, কি হয়েছে? গোল গোল এঁকেছো, উনি বাবালে কি সুন্দর গোল এঁকেছি, উনি বাবালে আমাদের রাহি কি সুন্দর গোল আঁকে দেখো। জানলাটা খুলে যাবে। ও মা, ওমন করে না, ওরে বাবা, পুরে তুমি একগাল খাবে তাহলেই খুলে যাবে জানলা, ঠিক আছে? এই জানলা খোল, জানলা খোল, ওই দেখ ওই দেখ, একটুখানি খুলে গেছে, কিন্তু বললো একটু মুখে পুড়লেই বাদ বাকিটা খুলে যাবে। কে খায় দেখি, কে খায় দেখি, কে খায় দেখি, ও মা ওরম দুষ্টু করে না মা, না না নয়, হ্যাঁ তুই থাক না, দেখ না হনুমান আসবে এক কোটি। ওই হুনু এলো, নিজে পাকামো করে ঢুকেছে, দিয়ে বাবার দাম করে দিয়ে দাদু দাদু করে ডাকছে। হুনু আসছে, হুনু ধরলো, ওই হুনু ধরলো, খুলবি খুলবি, এ তোর একটু ভয় ডর নেই না রে, হ্যাঁ বলছি হুনু আসছে, হুনু আসছে, এই যে কোথায় যাবি, কোথায় যাবি রাহি, টাটা কোথায়, টাটা কোথায়, টাটা কোথায় রাহি, বাবা কুকু করবে, কুকু দিদি দিদি, এখানে প্রদীপটা এরম ভাবে জ্বলিয়ে নিয়ে এসছে কেন, বন্ধ করে আনতে পারতো, দিদি দিদি ঘুমাচ্ছে, দিদি দিদি ঘুমাচ্ছে মা, দিদি ঘুমাচ্ছে, দিদি ঘুমাচ্ছে, পরে পরে উঠবে যখন তখন খেলা করবো, ঠিক আছে? দিদি তো কালকে রাতে এনেছে বোমা পেটি ধরেছিল, দিদি ভয়ে ঘুমিয়ে পড়েছে তো তাই জন্য উঠছে না।
নাম 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 তুই তো আমাকে ভয় দেখিয়ে দিচ্ছিস নিজে ভয় পাওয়ার বদলে। আচ্ছা তোমাকে পাঁচুতে কিরকম দেবো? উরে বাপ রে, উরে বাপ রে। হেই গাইস, গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছ। স্নান টান করে এই জাস্ট ওকে নিয়ে এলাম, এখন এত পথ হয়েছে, নিজে তো স্নান করবে তার সাথে আমাকে এক মানে এক পথ চান করিয়ে দেবে। তো আজকে স্নান হয়নি সুবিধা, এরপরে স্নানটা করতে যাবো, কিন্তু যেদিনকে স্নান করে নিয়ে ওকে স্নান করাতে যাই সেদিনকে আমি আবার একবার করে স্নান করিয়ে আনি। তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, দেখতে থাকো আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আগে তো রেগুলার কি সুন্দর ব্লগ দিতাম, এই আমি জাস্ট দুদিন আগে আমাদের পুরনো ব্লগগুলো দেখছিলাম যে কি সুন্দর, মানে প্রত্যেক দিন ব্লগ দিতাম, সারাদিনে আমি আর ছোট্ট ব্লগ করতাম আর ছোট্টু রাত্রিবেলাতে এসে অথবা সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করতো। কিন্তু এখন আর ও কাজের ব্যস্ততায় আর ব্লগ করতেই পারে না, তো সামনে যে ক্যামেরাটা অন করে ব্লগ করবে সেইটাও করতে পারে না, আর না করতে করতে বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছিল, না করতে করতে এমন হয়ে গেছে ওর এখন ও বলে যে আমার করতে লজ্জা লাগে এখন। তো আমি বললাম যে চ্যানেলটা যখন আছে আমাকে তো করতেই হবে, আমি তো করবো আর আমারও সময় কাটে, আর এডিটও এখন আমিই করি, ও ছেড়ে দিয়েছে এডিট করা। তো এই প্রত্যেক দিন ব্লগ করে এডিট করে মেয়েকে দেখে আমি এডিটটা করি না দুপুরবেলার দিকে, তো এবার করে প্রত্যেক দিন আমার পক্ষে আর ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমার ফোনের মধ্যে এখনো দুটো তিনটে ভিডিও অলরেডি মানে পড়ে আছে, সেগুলো এডিট করে পোস্ট করতে হবে ফেসবুকে। তো রান্না দুটো তিনটে করে রেখেছিলাম, তো সেই এখনো পর্যন্ত আমি এডিট করতে পারিনি। রোজ দুপুরবেলা হলেই ওকে ঘুম পড়াই আর আমার মনে হয় আমি একটু শুয়ে পড়ি, এত ঘুম পেয়ে যায় দুপুরবেলার দিকে। তো এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, রুটি এটা মনে হয় অড়হর ডাল করেছে আর মা একটু অমলেট করেছিল আমাকে দিল। তুই খাবি নাকি অমলেট? হাত দিস না, গরম মা, আমি দিয়ে দিচ্ছি, শোনো বসো বসো এখানে বসো বসো বসো, আমি দিচ্ছি বসো, হ্যাঁ বসো বসো আমি দিচ্ছি তোমাকে। বাচ্চাদের হয় কি মারা যেটা খায় সেটা খেতে ইচ্ছা করে, আমাদেরও হতো ওদেরও হয়। আর গরম নেই, আর গরম নেই, আমি ফু দিয়ে দিয়েছি, ওনাকে যখন দেওয়া হবে তখন খাবে না, কিন্তু মাকে যখন দেওয়া হবে সেটা অমৃত লাগে। আমাদেরও মনে হতো আমরা যখন ছোট ছিলাম একটু, আমাদেরকে যখন মুড়ি দিত না মামা আয় মামা আয়, আমাদেরকে যখন মুড়ি দিত তখন আমাদের মুড়ি খেতে ভালো লাগতো না, কিন্তু মা যখন শুকনো মুড়ি চায়ের সঙ্গে নিয়ে বসতো মায়ের মুড়িটা আমরা খেয়ে নিতাম, মানে মায়ের মুড়িটা অমৃত। আয় বাবা আয় এনে দেখ, বুনু খেলা স্টার্ট করে দিয়েছে, একটু ওইদিকে সরে গিয়ে খেলো, দিদিভাইয়ের কাছে গিয়ে খেলো, যাও দেখি কিরকম জাম দাও তুমি, দেখি কিরকম দিদিভাইয়ের কাছে, আর একটু সরে ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ মিডিলে যাও, হ্যাঁ ওরে বাপ রে, আবার জাম্প আবার জাম্প আবার, ফলের মধ্যে গিয়ে গিয়ে হাত দিচ্ছে, জল আছে হাত গিয়ে ডুবাচ্ছে। দিদি ভাই ডাকো তো বুনুকে, বুনু বুনু এটা পেলেই ব্যাস হয়ে যাবে। ওটা ওকে হাতে করে পাঠিয়েছো কেন? আর তার উপর খোলা, তার উপর খোলা, বাপরে এ মা, ওদের ওদের দিদি ভাই কাঁদছে, একটু শার্ট করে দাও শার্ট করে দাও, দিদি ভাই লেগেছে মা, দিদি ভাই একটু, ও রে বাবাটা, ও সোনারি একটু শার্ট করে দাও, ব্যথা পেয়েছে দিদি ভাই, ব্যথা পেয়েছে, ওই দেখো সাত করছে গো, সাত সাত, ও রে বাবা রে,
দিদি কাঁদিস না দিদি, গুনগুনুকে পাঠিয়ে দিয়ে গুনু নিয়ে আয় তোর সোনামার কাছ থেকে, সোনামার কাছ থেকে ওটা নিয়ে আয় বলো গা গিয়ে দিদি ভাই কাঁদছে ওটা দাও, যাও সোনামার থেকে নিয়ে এসো, যাও হ্যাঁ যাও সোনামার থেকে নিয়ে এসো, সোনামাকে গিয়ে বলো দিদি কাঁদছে দাও, ওই গুনু নিয়ে আসতে যায় বলো দাও, বলো বলো দাও, ওই তো ওই তো দিদি ওই দে আই নিয়ে এসছে আই, দেখা দেখা আমরা কি ড্রয়িং করেছি দেখা, আই উরি বাবারে কি সুন্দর ড্রয়িং, বল আমার তো ড্রয়িং করতে পারে না, কোথায় গেল এটা, ড্রয়িং গিয়ে নীল কালো করে দিয়া দাদা দাদা সে নেক্সট আই নিয়ে পালাবে সেই দাদা, কই ম্যাকদাদা খাবে বললো তো দাও ম্যাকদাদাকে দাও, যাও যাও দাও, ভয় 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 নেই তুমি যাও, এগো এগো এনে এ ম্যাক্স নে রে খাবি, এই খাবি এ কি তুমি তো খেয়ে নিচ্ছ, এ মাম্মা তুই দিবি নাকি ম্যাকদাদাকে, তুই দিবি বুনুকে দে তো, আচ্ছা তুই যা তোরটাই দে, তোরটাই দে যা, তোরটাই দে যা, যা দেখি কত বড় সাহস তোর, সব এইখান থেকে এসে আর যাবে না, ওই দে আমাকে দাও আমি দিয়ে দিই ম্যাক্স, দাদাকে দাও আমি দিয়ে দিই, চলো চলো দি, এ ম্যাক্স খাবি, বলি বাবালে দেখেছিস কিরম জিভ বার করেছে, কিরম জিভ বার, আচ্ছা তোমরা বসো ম্যাক্স দাদারা খাওয়া দেখবে তো বসো, হ্যাঁ তুমি বসেছ বসে বসে দেখো, হ্যাঁ ম্যাক্স খাবি, ওই দেখ ওই দেখ দেখেছিস কিরম অ্যাপেল খেলো দেখেছিস, তুই দেখলি আর দেবে ম্যাক্সকে অ্যাপেল, তুমি কি করেছো জানো, তুমি তোমাকে সকাল থেকে দেখেনি ও ফোনটা নিয়ে এসে আমাকে বলছে পাপা পাপা, আমি তাতেই বুঝলাম যে তার মানে পাপাকে ভিডিও কল করতে বলছে, দিয়ে আমি তোমায় ভিডিও কল করলাম কিন্তু তুমি তো ধরলে না, আমি বলেছি পাপা ভিডিও কল ধরলে বলবে পাপা আসো আসো, ও ভিডিও কল না ধরেই ফোনটা নিয়ে বলছে পাপা আসো পাপা আসো, এই এক দুষ্টু মেয়ে এক দুষ্টু মেয়ে, পাপাকে কিরম করে হাক করলে একবার দেখাও, সেকেন্ড টেক করো, এটা সেকেন্ড টেকটা করো, এরম করে মতেই হাক করোনি তুমি, দৌড়ে এসে কেমন হাক করলে সেটা আরেকবার দেখাও, ওই যে দই দই দেখো এই দেখো উঠে পড়েছে সেকেন্ড টেক আমার জন্য, দৌড়ে গিয়ে কেমন করে হাক করলে, হ্যাঁ এবার 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 এই যে আমাদের রাহিও সেকেন্ড টেক শিখে গেছে, আসলে ফার্স্ট টেকটা নেওয়া হয়নি তখন আমার ফোনটা চার্জে বসানো ছিল, ওর বাবা এখনো ওর বাবা এখনো হাত পাও ধোয়নি, এসে দাঁড়িয়েছে আর ও দৌড়াতে দৌড়াতে ওখান থেকে এসে হাক করলো, ওই যে বাবা যে শোনা আমাকে করবো না আমাকে করবো না, তুই কথা বল ক্যাকটাস দাদা, ক্যাকটাস দুষ্টু করছো, হাতে তালি দিয়ে হাসতে শিখেছে দেখো, ঠাকমার ঠাকমার কপি করবে পুরো, ওর ঠাকমা হাতে তালি দিয়ে হাসবে ও হাতে তালি দিয়ে হাসবে, হ্যাঁ ক্যাকটাস চুপ কর,
ফেলে দেবে আর রাখবে না। পড়ে গেলি কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো, ডাকতে ইচ্ছাও করছে না কিন্তু ডাকতে হবে কারণ অলরেডি 7টা বেজে গেছে। আর কতক্ষণ ঘুমাবে বলো? মাম্মা, এ মাম্মা, মাম্মা, 7টা বাজে মা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তো তুমি উঠবা না? ওলি বা ওলি, আমার মেয়েটা ঘনু দিয়ে উঠেই হাসি মুখ, ঘনু দিয়ে উঠেই আমার মেয়ে হাসবে। অনেকদিন পরে এই চুড়িদারটা পরলাম, এখনো টাইট হয়ে আছে, এটাকে একদম লুজ করার ইয়েতে আছি। অনেকদিন ধরে চেষ্টা করছি, বাড়িতে এক্সারসাইজ করতাম কিন্তু মেয়েটা না ওই বিছানাতে বসে বসে, আমি এখানে এক্সারসাইজ করতাম, মেয়েটাকে বিছানায় রাখতাম, কিন্তু ও যত বড় হচ্ছে আমাকে এখানে আর এক্সারসাইজ করতে দিচ্ছে না। তো এবার ফোন বা টিভি দিয়ে তো মানে আমি বসিয়ে রাখার একদমই পক্ষপাতি নই, তো সেই জন্য ও আমার কাছে নামতে চায়, মানে আমি যেখানে বসে এক্সারসাইজ করি ও সেখানে নামতে চায়, কিন্তু ও নেমে গেলে আমার আর হয় না। তো ওই জন্য আমি একটুখানি কদিন ধরে চেষ্টায় আছি যে একটু হাঁটতে যাওয়ার, তো সেই জন্যই যাচ্ছি। এর আগে একদিন গেছি আর আজকে আবার যাচ্ছি, মেয়েটাকে দেবো হচ্ছে আমার মার কাছে। আমি বললাম যে আমি যখন চলে যাচ্ছি ও একটুখানি ওখানে গিয়ে পুচকু আছে ওর সঙ্গে একটু খেলাটালা করবে, তো ওকে ওখানে দিয়ে তারপরে আমি যাবো। ভাতের পর ছানা দাও, দাও দাও ওকে, চলো এবার ঘুম হবে। ঘুম হবে না, ঘুমাবে না কেন? ঘুমাবে, চলো ঘুমাবে, চলো। কালকে ছুটির দিন তো, এটা কেটে যাবে, কেটে যাবে আমার। হ্যাঁ আছে, কালকে থার্সডে, কালকে থার্সডে, তাই নাকি? কে কলো না, ওই দিকটা কার ঘর জানিস? বেম্বদৈত্যির ঘর ওদিকটা। আরে বেম্বদৈত্যির নাম শুনেই পড়ে গেছে। হ্যাঁ, তালা দিয়ে বন্ধ করে রেখেছি আমরা। ওই দেখ ডাকছে, ও ও ভয় পায়, ও ভয় পায়। আরে করোনা ভয় পাচ্ছে আহি। এই যা, ওরা ঘুমিয়ে পড়বে এখন, যা সারা দাও। এই যা, ওরা এখন ঘুম। ওই দেখ, ওরা দেখো অবাক হয়ে যাচ্ছে দেখে। আস্তে আস্তে, ও এখানে খুলে দিয়েছে তো, এই যে খুললে। হ্যাঁ খুলে দিয়েছে। ওই দেখ, দেখবি চ এবার বেম্বদৈত্যির ঘর কোথায়, আর দেখবি আয়। হেঁটে হেঁটে ঘুরে আসার পরে আমি আর এক ফোটাও টাইম পাইনি ভিডিও অন করার। তো ওখান থেকে ফেরার সময় একটু পনির নিয়েছিলাম, আজকে একটু চিলি পনির করলাম। তো চিলি পনির করলাম আর তার সাথে একটু ভিডিও করে রাখলাম, কারণ আমি এখন টুকটাক যা রান্না করছি সেগুলো সব ভিডিও করে রাখছি আমার ফেসবুক পেজটাতে আপলোড করবো বলে।
তো এলাম, এসে রান্না করে ভিডিও করে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে এখন এলাম হচ্ছে ঘরে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। এখন বাজতে চললো 11টা। আমি কিন্তু তোমার উপরে রাগ করেছি, আমি তোমার সঙ্গে একটুও কথা বলবো না, একটুও কথা বলবো না। তুমি আমার সাথে যাই করো, তুমি আমার সাথে যাই করো, আমি কথা বলবো না। কথা আমি বলবো না, না কিছুতেই কথা বলবো না। আমার খুব রাগ হয়েছে, আমার খুব রাগ হয়েছে, খুব। তুমি আমার কথা শোনোনি কেন? তুমি আমার কথা শুনলে না কেন? আমার খুব রাগ হয়েছে, আমি একটু কথা বলবো না, একটুও কথা বলবো না। বলবো না আমি কথা, সরাও আমার গা থেকে হাত সরাও, আমার গা থেকে হাত সরাও, তুমি সরে যাও আমার কাছ থেকে, সরে যাও, সরে যাও, তুমি আমার কাছে আসবে না, সরে যাও, একটুও কথা বলবো না আমি। আমার খুব 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 কষ্ট হয়েছে, আমার খুব মন খারাপ হয়েছে, আমি একটুও কথা বলবো না। আমি কিন্তু খুব রাগ করেছি, আমার রাগ কিন্তু কেউ ভাঙাচ্ছে না, আমার কিন্তু ওইটুকু রাগ ভাঙানোতে রাগ ভাঙবে না, ভালো করে রাগ ভাঙাতে হবে। রাগ করেছে আমি আর খাটে গিয়ে চুমু খাচ্ছে। ওখানে কে আছে? কুচি দিচ্ছিস ওখানে? রাগ কে করেছে, মা করেছে না খাট করেছে? খাট রাগ করেছে? ওখানে গিয়ে পুচি দিচ্ছ কেন শুধু শুধু? আমি কিন্তু রাগ করেছি, যৌন বাচ্চা, যৌন বাচ্চা, যৌন বাচ্চা, যৌন বাচ্চা, যৌন বাচ্চা।